না কবিতা নিয়ে বলেন আপনার, ধরো কবিতার সম্পর্কে আপনার ধারণা, আপনার সাথে প্রথম কথা হচ্ছে ধরো কবিতাকে তুমি জীবন থেকে কতখানি আলাদা করতে চাও। এটা তো ঠিক যে জীবনের সব গল্প কবিতা না, রাইট? হ্যাঁ, জীবনের সব কিছু কবিতা না, তাহলে জীবনের কোন অংশটা কবিতা? আমার মনে হয় জীবনের সেই অংশটা কবিতা যে অংশটা তুমি বুঝতে পারো না, বা আমি বুঝতে পারি না, বা আমরা বুঝতে পারি না। ওকে, আমাদের বুঝের বাইরেও কিন্তু অনেক অনুভূতি আছে, যেসব অনুভূতিকে আমরা ধরতে পারি না। যেমন তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি একটা কথা বললাম, সাহেব তোমাকে পেয়ে আমার অসম্ভব ভালো লেগেছে। এই যে অসম্ভব শব্দটা, ইম্পসিবল, অসম্ভব কিন্তু এখানে অন্য অর্থ বহন করে, পজিটিভ অর্থ বহন করছে, পজিটিভ অর্থ বহন করছে। অথবা আমি এমনভাবে এমন একটি ভাব যা ভাষায় প্রকাশ করিতে পারিতেছি না যখন আমি বলি, তার মানে জীবনের কোনো কোনো ঘটনা আছে যাহা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যখন আমি বলি, তার মানে হচ্ছে এমন কিছু একটা বাস্তবতা আমার মধ্যে ঘটছে যেটাকে আমি ল্যাঙ্গুয়েজ আমার বাস্তবতাকে প্রকাশ করতে পারছি না। তো ওই যে যাহা ভাষায় প্রকাশ করিতে পারিতেছি না, তাহাই যখন ভাষায় প্রকাশ করিতে যাই তাহাকে কবিতা বলে। বাহ, ভালো, ব্যাখ্যাটা চমৎকার, আসলে তাই, তাই না? আসলে তাই। এখন প্রশ্ন হচ্ছে যে জীবনের কোন অংশগুলো কবিতা? যেমন ধরো তোমার আশা করি একদিন বিয়ে হবে, এবং তোমার আশা করতে দুষ্ট নাই, তোমার একটা সন্তান হবে। যখন সন্তানের মুখ পিতা দেখতে যায়, প্রথম সন্তানের মুখ বিশেষ করে, তখন তার মধ্যে যে অনুভূতিটি তৈরি হয় সে অনুভূতিটির নাম কবিতা। বাহ, এবং এই অর্থে বাংলাদেশের জনসংখ্যা কত বলো তো? প্রায় 18 কোটি। 18 কোটির মধ্যে বিবাহিত পুরুষ বা নারী সংখ্যা কত হবে? অলমোস্ট 6-6 কোটি তো হবেই, 6 কোটি কবি আছে এদেশে। বাহ, কারণ সে যখন তার প্রথম সন্তানকে দেখে, মা যখন তার প্রথম মুখটা দেখে, বা পিতা যখন প্রথম মুখটা দেখে, তখন সে আসলে যে অনুভূতিতে আক্রান্ত হয় তার নাম হচ্ছে কবিতা। এবার একটা বলি, বিবাহিত নরনারী কিংবা অবৈধ পন্থায় বা তথাকথিত অবৈধ পন্থায় সেক্স করে এরকম সংখ্যা কত আছে বাংলাদেশে বলে তো একটু অনুমান করো। ১৩-১৪ কোটি কবি আছে, কারণ 14 কোটি লোক যখন দৈহিক সঙ্গমে মিলিত হয় তারা কিন্তু তখন কবি হয়ে ওঠে। কিভাবে কবি হয়ে ওঠে? চাষাও কিন্তু তার বউর কানে কানে বলে, তোরে কিন্তু বড় সুন্দর লাগে রে, তোরে বড় সুন্দর লাগে, এই কথা না বললে সেক্স করা সম্ভব না। কিংবা সেই মানে লাজুক বউটি তার বা দম্পতিটি কিংবা পার্টনার বলবো আমি, সে পার্টনারও তার ভাষায়, সে যদি পিএইচডি হয় তাও সেই মুহূর্তে খুবই সরল একটা মেয়ে, যদি সে পিএইচডি হয় একটা সরল একটা ছেলে, সে তখন একদম শিশুর মতো আচরণ করে। যদি তুমি প্রপারলি শিশুর মতো আচরণ না করতে পারে তাহলে কিন্তু তুমি সঙ্গমে ব্যর্থ হবা। এই শিশুর মতো আচরণটাকে আমি বলতে চাচ্ছি কবির মতো আচরণ, অর্থাৎ ওই মুহূর্তে চাঁদ সুন্দর, আকাশ সুন্দর, তারা সুন্দর, তুমি সুন্দর, এই কথা বলতে না বললে একটা ভালো সঙ্গম করা সম্ভব না। এবং আমরা কেন পর্নোগ্রাফি বেশিক্ষণ দেখতে পারি না, বা পৃথিবীতে পর্নোগ্রাফি এত জন মানে সে অর্থে মানুষ কিন্তু পর্নোগ্রাফিতে আসক্ত কিছু আছে দীর্ঘ সময়, কারণটা কি জানো? কারণ হচ্ছে এর মধ্যে শুধু অঙ্গ সঞ্চালন আছে, প্রকৌশল আছে, কিন্তু প্রেম নাই, প্রেম হলে যেটা হয় কবিতা হয়। তাহলে এবার তুমি আরেকটা ফিল্ড পেয়ে গেলা, সেই ফিল্ডটা হচ্ছে যে প্রেম বা যৌনতার ক্ষেত্রে হচ্ছে ফেনোমেনা পেলা, যে যৌনতার ক্ষেত্রে জীবনের যে অংশটা এখানে আছে কি আছে? কবিতা আছে। আচ্ছা, এবার আসো অন্য জায়গায়, যখন মানুষটি খাটিয়াই করে কবরের দিকে যাচ্ছে, তুমি বিষাদে আক্রান্ত, তোমার চোখের সামনে অনু হোসেন ভাসছে, সেই অনু হোসেন, যে অনু হোসেনকে নিয়ে আমরা প্রচুর দিন কাটিয়েছি, এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটাও ব্যক্ত করা সম্ভব না, তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না, তুমি একাই তুমি অনুভূতিটাকে উদযাপন করছো অথবা অনুভব করছো, এই অনুভূতিটা জীবনের কবিতার অনুভূতি। এখন বাংলাদেশে কত লোক মারা যায় বলো, এবং মারা তো যাচ্ছে, এবং এই মৃত্যুর পাশাপাশি যেসব নরনারী মৃতদেহকে সমাহিত করতে যাচ্ছেন তারা কিন্তু ওই মুহূর্তে কবিতার বোধে আচ্ছন্ন,
তাহলে জীবনের কবিতার আরেকটা ক্ষেত্র পাওয়া গেল, যেটা হচ্ছে বেদনার ক্ষেত্র অর্থাৎ হারানোর ক্ষেত্র। এইভাবে তুমি যদি একটা তালিকা করো সাহেব, দেখবে যে অসংখ্য জীবনের অসংখ্য ক্ষেত্র পাবে তুমি যে এই ক্ষেত্রগুলোতে কবিতা আছে। অতএব জীবন থেকে কি তুমি কবিতাকে আলাদা করতে পারো? না, কখনোই না, কখনোই পারা সম্ভব না। আবার এটা সত্য, জীবনের সব কিছু কবিতা না, ঝগড়াগুলো কবিতা না, অভিমানটা কবিতা, মাছ বাজার কবিতা না, কিন্তু মাছের একটা লাফ হঠাৎ করে ডালা থেকে যখন একটা মাছ লাফ মেরে পড়ে গেল নিচে, এটা কবিতা। মানে তুমি এই কবিতা পাচ্ছ জীবনে, আবার এই কবিতা থেকে সরে যাচ্ছ জীবনে। এই যে আলো আধার, এটা হচ্ছে আসলে আমার ধারণা কবিতার একটা প্রেক্ষাপট, কবিতার প্রেক্ষিত, কবিতার বিষয়বস্তু। বাহ, ভালো বলছি। এই সময়ের কবিতা কেমন হওয়া উচিত? ধরেন এখন আসলে হয় কি, ধর আমরা যেমন রবীন্দ্রনাথের সময়, জীবন্ত দাসের সময় কিংবা নজরুলের সময়, আর আজকের সময় এক না। সো মানে এখনকার মানে কবিতা যদি বলি যে এখনকার কবিতা, এই সময়ের কবিতা, এটা মানে ওইটা কী, এটা কী হবে, মানে ক্রাইটেরিয়া, ফেনোমেনা কিংবা আপনার প্যাটার্নগুলো কী হবে? প্রথম কথা হচ্ছে তোমাকে বলি শাহেদ, আমি এই যে তুমি আমি এখন কথা বলছি, আমরা কিন্তু কোনো সেমিনারে নাই, আমরা দুইজন মুখোমুখি বসে সুইমিং পুলের সামনে আমরা জাস্ট গল্প করতেছি এবং আমরা আমাদের অন্তরের কথাগুলো বলছি, তাই না? এখন যখন একটা মাইক্রোফোন সামনে থাকে তখনই কিন্তু আমরা বদলে যাই। অডিয়েন্স যখন সামনে থাকে আরও বদলে যায়, অডিয়েন্সের মধ্যে যখন আমার প্রেমিকা থাকে আরও বদলে যায়, অডিয়েন্সের মধ্যে যখন আমার বস থাকে আরও বদলে যায়, অডিয়েন্সের মধ্যে যখন হিটলার থাকে আমরা আরও বদলে যাব। তার মানে হচ্ছে যে আমরা অনবরত এডিট করে যাচ্ছি। আমি মনে করি একজন কবির প্রথম কাজ হচ্ছে অসম্পাদিতভাবে নিজের অনুভূতিকে ব্যক্ত করা। এটা হচ্ছে এই সময়ের কবিতা, মানে যে কোনো সময়ের কবিতার প্রধান একটা বৈশিষ্ট্য হওয়া উচিত হচ্ছে অবিকৃত থাকা, অকপট থাকা এবং সহজভাবে সহজিয়া হওয়া। আচ্ছা, এখন সহজই আমরা হতে পারি না কেন? কারণ আমরা কন্ডিশনড হয়ে আছি। কীরকম কন্ডিশনড? কবিতা লিখতে হলে এরকম একটা লাইন লিখতে হবে, একটা লাইনের পশ্চাৎ দেশে আর একটা লাইন, বা পেছনে আর একটা লাইন, নিচে আর একটা লাইন, এরকম একটা ফর্মকে বলা হয় কবিতা। এইটা কিন্তু একটা মৌলবাদ এবং কবিতার মৌলবাদ। এই কবিতার মৌলবাদ কী করছে? ছন্দ জানতে হবে, প্রতীক জানতে হবে, উৎপ্রেক্ষা জানতে হবে। এগুলো করে 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 আমাদের মাইন্ড হয়ে আছে একেবারে ধরে কন্ডিশনড মাইন্ডের পক্ষে অভিনব কিছু সৃষ্টি করা সম্ভব না, যে কারণে আমরা কিন্তু চর্বিত চর্বণ করছি। আমরা কেউ কেউ একধারা চর্বিত চর্বণ করছি, ধরো জীবনানন্দ দাস, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলী, শামসুর রহমান, আল মাহমুদ, ওনারা যে একটা ফর্মুলা দিয়ে গেছেন, সেই ফর্মুলা আমাদের মস্তিষ্কের মধ্যে কাজ করছে। ফলে ওই ধরনের মস্তিষ্কতা যে এই যে কন্ডিশন মাইন্ড, সেটা কিছু জিনিস উৎপন্ন করছে, সেটা হচ্ছে এক ধরনের কবিতা হচ্ছে, কবিতাতে হচ্ছে না তার। কিন্তু অভিনব কবিতা সবসময় মনে রাখতে হবে আনকন্ডিশন মাইন্ড থেকে উৎপন্ন হয়। তুমি কিন্তু এই শব্দটার উপর আমি খুব জোর দিচ্ছি, আনকন্ডিশন মাইন্ড। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমি আনকন্ডিশন মাইন্ড কেমন করে তৈরি করবো? আমি এই জায়গায় বলবো যে আনকন্ডিশন মাইন্ড তুমি পিএইচডি করে, কবিতার উপর পিএইচডি করে আর 1500 বই পড়েও হতে পারবো না। তোমাকে হতে হবে একটা ছোট্ট শিশু। যেমন একটা ছোট্ট শিশু প্রশ্ন করে, এটা কি, ওটা কি, এই যে এটা কি, ওটা কি, হয়তো বা সে টর তর মধ্যে উচ্চারণটা শিখে নেয়, তার জীবনে সে উচ্চারণ আসছে না, এটা কি বলতে পারে না, সে এটা কি বলে। এতাকির মধ্যে আছে একটা মৌলিক প্রশ্ন, মৌলিক জিজ্ঞাসা, এটা কি। একজন ভালো কবি এই মুহূর্তে আমি মনে করি তার মধ্যে এই যে শিশুটি আছে, একটি ঘুমন্ত শিশু আছে, সেই শিশুটিকে তার প্রতিদিন সালাম করা উচিত। বুঝতে পেরেছ? আমরা আমাদের ঘুমন্ত শিশু সাহেবকে যাতে শিশু সাহেব সালাম করে, সরকার আমিন যাতে তার শিশু সরকার আমিনকে সালাম করে, তাইলে যেটা হবে তার যে বক্তব্য, তার ভিতর থেকে যে প্রেরণাগুলো আসবে, যে অত্যন্ত যে অসম্পাদিত আনকন্ডিশন যে ইমোশনগুলো ক্রিয়েট হবে, এগুলো অবশ্যই কোনো না কোনোভাবে অভিনবত্ব তৈরি করবে, কোনো না কোনো নাভাবে মানুষকে স্পর্শ করবে, প্রভাবিত করবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, চমৎকার, ভালো লাগলো, সুন্দর একটা আলোচনা হয়েছে।